বন্ধুসকল আজিৰ ভিডিওত আমি জিওমেট্ৰিৰ কিছু গুৰুত্বপূৰ্ণ কনসেপ্ট বা গুৰুত্বপূৰ্ণ কিছু মানে সিদ্ধান্ত আমি এটো ক্লাছত আলোচনা কৰিম যি আপোনাক আসাম পেট 2021 ৰ মেথছ যিটো পেপাৰ আছে সেই পেপাৰত যথেষ্টখিনি হেল্প কৰিব আৰু তাৰ পৰা ডাইৰেক্টলি কিছু মান কোৱেশ্চন আহে বা কনসেপচুৱেল কোৱেশ্চন আহিব পাৰে আজি এই ক্লাছত আমি ত্ৰিভুজৰ কিছু মান ধৰ্ম চতুৰ্ভুজৰ কিছু মান ধৰ্ম আয়ত কি বা সামন্তৰিক কি তাতৰ কিছু মান ধৰ্ম ৰম্বাস ইত্যাদি যিখিনি বস্তু আছে বহুভুজৰ আমি সেইখিনি আজি আলোচনা কৰিবলৈ যত্ন কৰিম তেনেহলে পলম নকৰাকৈ আজি ভিডিঅটো আৰম্ভ কৰোঁ নমস্কাৰ মই সুমিত কুমাৰ চক্ৰৱৰ্তী এছ কে টিউটৰিয়েল লৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ তেনেহলে দেৰি নকৰাকৈ আজি ভিডিঅটো আৰম্ভ কৰোঁ প্ৰথমতে আমি আৰম্ভ কৰিম ত্ৰিভুজৰ কিছুমান ধৰ্ম লৈ তো প্ৰথম তিনিটা ধৰ্ম মই লিখি লৈছোঁ এবাৰ চাই লওক কি কি আছে এটা ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্ৰী তো এটা ত্ৰিভুজ যদি তিনিটা বাহু থাকে তো তিনিটা বাহু থাকিলে কোণ কেইটা হ'ব তিনিটা কোণ হ'ব গতিকে এই তিনিটা কোণৰ যে যোগফল কৈ দিওঁ এইটো এ কোণ চাপ'জ এইটো এ বি চি ত্ৰিভুজ এইটো এংগেল এ এইটো এংগেল বি এইটো এংগেল চি তো এংগেল এ প্লাছ এংগেল বি প্লাছ এংগেল চি ইজ ইকুৱেল টু সদায় 180 ডিগ্ৰী 180 ডিগ্ৰী হয় নেক্সট হ'ল এটা ত্ৰিভুজৰ ডাঙৰ কোণৰ বিপৰীত বাহুটো সদায় ডাঙৰ তো ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ ভিতৰত ভিতৰত যিটো কোণ ডাঙৰ হ'ব চাপ'জ এই কোণটো ডাঙৰ এংগেল এ টো ডাঙৰ গতিকে এংগেল এৰ বিপৰীত বাহুটো কোনটো বি চি তো বি চিটো হ'ব সকলোতকৈ ডাঙৰ বাহু নেক্সট পইণ্টটো হ'ল এটা ত্ৰিভুজৰ সমান বাহু দুডালৰ বিপৰীত কোণ দুটা সদায় সমান ডাঙৰ নহয় সদায় সমান এইটো এইটো পইণ্টত যিটো ব্যাখ্যা আমি এনেকৈ দিব পাৰোঁ চাপ'জ এ বি চি ত্ৰিভুজৰ এ বি চি ত্ৰিভুজ এ বি চি ত্ৰিভুজ ঠিক আছে এ বি চি ত্ৰিভুজত যদি এ বি আৰু এ চি বাহু দুটা কি হয় সমান হয় তেনেহ'লে বিপৰীত কোণ তাৰ মানে এংগেল বি আৰু এংগেল চি ঠিক আছে এই দুটা কোণ সদায় কি হ'ব সমান হ'ব তাৰমানে যদি এ বি বাহু ইজ ইকুৱেল টু এ চি বাহু হয় তেনেহ'লে এংগেল বি ইজ ইকুৱেল টু এংগেল চি ঠিক আছে এইবিলাকৰ পৰা ডাইৰেক্ট ডাইৰেক্ট কিছুমান কোৱেশ্যন অহা আমি দেখিবলৈ পাওঁ গতিকে এইবিলাক ইম্পৰ্টেণ্ট বস্তু আমি নেক্সট পইণ্টত এতিয়া আহিম তো আমাৰ নেক্সট যোনটো ইম্পৰ্টেণ্ট পইণ্ট এনেকুৱা ধৰণৰ যে এটা ত্ৰিভুজৰ এটা বাহু বঢ়াই দি পোৱা বহিকোণটোৰ মাপ দূৰৱৰ্তী অন্তকোণৰ দুটাৰ মাপৰ সমান ঠিক আছে চাপ'জ এইটো এটা ত্ৰিভুজ এ বি চি এটা ত্ৰিভুজ ঠিক আছে এটা বাহু বঢ়াই দিওঁ চাপ'জ বি চি বাহুটো বঢ়াই দিলোঁ বি চি বাহুটো যদি বঢ়াই দিওঁ তেনেহ'লে কি হয় আমি চাপ'জ ডিলৈকে বঢ়াই দিছোঁ তেনেহ'লে আমি এ চি ডি এটা কোণ পাম এইটো কোণ এইটো কোণৰ মাপ দূৰৱৰ্তী অন্তকোণ দূৰৱৰ্তী অন্তকোণ হ'ল এংগেল এ আৰু এংগেল বি এইটো কোণৰ মাপ মানে এ চি ডি ইকুৱেল টু এংগেল এ চি ডি ইজ ইকুৱেল টু এংগেল এ প্লাছ এংগেল বি ইয়াক এইটোৱে বুজোৱা হৈছে যে এটা বাহু বঢ়াই দি পোৱা দূৰৱৰ্তী কোণটোৰ ঠিক আছে চৰি বহিৰ কোণটোৰ মান দূৰৱৰ্তী অন্তকোণ তাৰমানে এইটো এংগেল নহ'ব এই দুটা এংগেল হ'ব ইয়াৰ পৰা দূৰত আছে এই দুটা এংগেল মানে এংগেল এ আৰু এংগেল বিৰ কোণৰ মাপৰ সমষ্টিৰ সমান নেক্সট পইণ্টটো হ'ল এটা ত্ৰিভুজৰ দুটা বাহুৰ মধ্যবিন্দু সংযোগী ৰেখাখণ্ড তৃতীয় বাহুৰ সমান্তৰাল আৰু ইয়াৰ আধা কেনেকুৱা ধৰণৰ চাপ'জ এ বি চি কি আছে এ বি চি এটা ত্ৰিভুজ আছে তো এ বিৰ বাহুৰ মধ্যবিন্দু হ'ল চাপ'জ ইয়াৰ ডি আৰু এ চি বাহুৰ মধ্যবিন্দু চাপ'জ ইয়াৰ ই তেনেহ'লে এইটো এটা ৰেখাখণ্ড হ'ব যদি মই সংযোগ কৰি দিওঁ এইটো হ'ব সংযোগী ৰেখাখণ্ড কাৰ কাৰ এ বি বাহুৰ মধ্যবিন্দু আৰু এ চি বাহুৰ মধ্যবিন্দু এই সংযোগী ৰেখাখণ্ডডাল কি হ'ব ইয়াৰ সমান্তৰাল মানে বি চি বাহুৰ সমান্তৰাল তাৰমানে ডি ই ইজ পেৰেলেল টু বি চি আৰু ডি ই কি হ'ব তাৰ আধা হ'ব হাফ অফ বি চি ঠিক আছে ইয়াৰ কি হ'ব ডি ই বি চিৰ সমান্তৰাল হ'ব আৰু ডি ই বি চিৰ কি হ'ব আধা হ'ব ঠিক আছে এইবিলাক এইবিলাক যিবিলাক পইণ্ট আমি পঢ়িছোঁ এইবিলাক আমি সৰু ক্লাছত 8, 9, 10 আমি কি কৰিছিলোঁ এইবিলাক আমি প্ৰমাণ কৰিও চাইছিলোঁ ঠিক আছে আমাৰ ইয়াত প্ৰমাণ কৰিব দৰকাৰ নাই অকল জাষ্ট আমি পইণ্টবিলাক মনত ৰাখিলে আমি কিছুমান এনচাৰ অতি সহজতে
করিব পারিম এতে আমি নেক্সট আমি আমার যে পার্ট আছে এটো হল চতুর্ভুজ আর চতুর্ভুজের বিভিন্ন ধরনের চতুর্ভুজ আমি ডায়াগ্রাম আঁকিছো আর আমি কিছুমান ধর্ম ইয়াতে চতুর্ভুজ মিলাকর আমি ইয়াতে আলোচনা করিম তো চতুর্ভুজ তো কি সাইডে সাইডা বাহুরে আগুরা সমতল ক্ষেত্র কি বলি কোয়া হয় চতুর্ভুজ বলি কোয়া হয় ঠিক আছে ইয়াতে প্রত্যেকটো ডায়াগ্রামে এটাকে চতুর্ভুজ ইয়াত চারিটা বাহু আছে আর চারিটা বাহুরে এটা সমতল ঠাই আগুরি আছে গতিকে প্রত্যেকটোয়ে কি হব চতুর্ভুজ হব ঠিক আছে এটা চতুর্ভুজের কি কি ভাগ আছে প্রথমটো হল সামন্তরী ঠিক আছে সামন্তরী হল যে কোনো এটা চতুর্ভুজত যদি বিপরীত বাহুবিলাক কি হয় সমান্তরাল হয় ঠিক আছে এইটো আর এইটো সমান্তরাল সাপোজ এ বি সি ডি ইয়াত কি হব এ বি প্যারেলাল ডি সি আর এ ডি প্যারেলাল ডি সি আর বিপরীত বাহুবিলাক কি হব সমান হব তার উপরে কি হব যদি এইটু ক হয় চতুর্ভুজের কর্ণ বিপরীত কোণবিলাক যদি পয়েন্টবিলাক যদি মই কি করো এটা রেখাখণ্ড দ্বারা সংযোগ কৰি দিওঁ তাক কি বুলি কোৱা হয় কর্ণ বুলি কোৱা হয় কর্ণই কি করে দুটা সমান সমান ত্রিভুজ ঠিক আছে কি করে উৎপন্ন করে এতে কি আছে যে সামন্তরিকর বিপরীত কোণবিলাক ইয়াত বিপরীত কোণ এর বিপরীত কোণ হল সি আর বির বিপরীত কোণ হল ডি এ ইজ ইকুয়াল টু এঙ্গেল এ ইজ ইকুয়াল টু এঙ্গেল সি আর এঙ্গেল বি ইজ ইকুয়াল টু এঙ্গেল ডি আর কিছুমান পয়েন্ট আছে যে ওচরা ওচরি কোণবিলাকর মাপ 180 ডিগ্রি এ টু প্লাস এ টু কোণর মাপ হব এ প্লাস ডি কোণর মাপ হব 180 ডি প্লাস সি কোণর মাপ হব 180 সি প্লাস বি কোণর মান হব 180 এ প্লাস বি কোণর মান হব 180 ঠিক আছে এটো হল সামন্তরিকর কিছুমান ধর্ম নেক্সট আহিব আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটো এটা সামন্তরিক কিন্তু তাতে এটা কন্ডিশন এক্সট্রা কন্ডিশন এড করে দিয়ে আছে আয়তর প্রত্যেকটো কোণ কি হব 90 ডিগ্রি আয়তর প্রত্যেকটো কোণ কি হব 90 ডিগ্রি বাকি গুণবিলাক কি থাকিব সেম থাকিব ঠিক আছে আয়তক্ষেত্রর প্রত্যেকটো কোণ 90 ডিগ্রি আর বিপরীত বাহুবিলাক কি হয় সমান্তরাল হয় ঠিক আছে নেক্সট আহিব বর্গক্ষেত্র ঠিক আছে তো যেটো চতুর্ভুজর বা যেটো সামন্তরিকর প্রত্যেকটো বাহুয়ে সমান ঠিক আছে একচুয়ালি আমার পড়ব লাগিছিল আগে রম্বাসটো ঠিক আছে আমি বর্গক্ষেত্র আগত লিখি লৈছো বুলি বর্গক্ষেত্রটো আমি চাই লওঁ এবাৰ যে প্রত্যেকটো বাহু কি হব সমান হব ঠিক আছে যি চতুর্ভুজৰ প্রত্যেকটো বাহু কি হব সমান হব আর প্রত্যেকটো কোণ 90 ডিগ্রি হব ঠিক আছে সেই চতুর্ভুজক কি বুলি কোৱা হয় বর্গক্ষেত্র ঠিক আছে আর রম্বাসটো হল রম্বাসৰ এইটো 90 ডিগ্রিটো মাস্ট ইয়াত থাকিবই লাগিব রম্বাসটো হয় তেনেকুৱা ধৰণৰ এটা সামন্তৰিক যার প্রত্যেকটো বাহু সমান কোণবিলাক সমান নহলেও হব আর কি হব লাগিব বিপরীত বাহুবিলাক কি হব সমান্তরাল হব ঠিক আছে রম্বাসৰ লগত যদি 90 ডিগ্রির এইটো যোগ করে দিও ঠিক আছে যে যি চতুর্ভুজৰ বা যি সামন্তৰিকৰ প্রত্যেকটো বাহু সমান লগতে প্রত্যেকটো কোণ এক সমকোণ তেনেকুৱা চতুর্ভুজক বা সামন্তরিক কি বলি কোৱা হয় বর্গক্ষেত্র বলি কোৱা হয় ট্রেপেজিয়ামটো কি হব এজর বিপরীত বাহু সমান্তরাল যি চতুর্ভুজৰ এজর বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলি কোৱা হয় ট্রেপেজিয়াম ধন্যবাদ বন্ধুসকল ভিডিওটো অন্তলৈ চোৱাৰ বাবে আশা কৰিছোঁ এই ভিডিওটোৱে আপোনাৰ জ্যামিতিৰ কিছু সাধাৰণ জ্ঞান দিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই ভিডিওটো আপুনি পোনপ্ৰথমবাৰৰ বাবে চাই আছে আৰু এইটো চেনেলত যদি আপুনি নতুন হয় তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব আৰু আপোনালোকে চাব যে এইটো চেনেলত মই বহুখিনি মেথছৰ বহুখিনি শ্বৰ্টকাট ট্ৰিক আৰু স্পেচিয়েলি আসাম পেটৰ কাৰণে মই এটা ছিৰিজ মই এটা কৰি থৈছোঁ আপোনালোকে সেইবিলাক ভিডিঅ' চাব পাৰে আৰু চালে নিশ্চয়কৈ উপকৃত হ'ব ভিডিঅ' যদি ভাল লাগিছে তেনেহ'লে লাইক কৰিব আৰু আগলৈকে শ্বেয়াৰ কৰিব আৰু এইটো চেনেলত মই ৰিজনিং মেথমেটিক্স ছায়েন্স কম্পিটিটিভ এক্সামত লগা বস্তুখিনি ৰেগুলাৰলি মই এইটো চেনেলত মই কি কৰিম আপলোড কৰি থাকিম আলোচনা কৰি থাকিম গতিকে এই চেনেল ছাবস্ক্রাইব কৰি ল'ব পাৰে আৰু ফ্ৰেণ্ডছ আৰু বন্ধুৰ লগত শ্বেয়াৰ কৰি ল'ব পাৰে তেনেহ'লে আজিৰ কাৰণে মই সুমিত কুমাৰ চক্ৰৱৰ্তী সকলৰ পৰা বিদায় মাগিছোঁ নমস্কাৰ।